রাজধানী মিরপুরে দগ্ধ হয়ে সাব্বির আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাব্বিরের পরিবারের দাবি, প্রেমিকা সোনিয়া ও তার পরিবারের প্ররোচনায় এই ঘটনা ঘটেছে। তবে সোনিয়ার পরিবার বলছে, সাব্বির দাহ্য পদার্থ গায়ে মেখে শরীরে আগুন দিয়েছে, আর ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রায় 3 বছর প্রেমের সম্পর্ক, দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুরের সাব্বির আহমেদ ও মীর সোনিয়া। হঠাৎই সোনিয়াকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার, এতে ভেঙে পড়েন সাব্বির। 31 আগস্ট শেষবারের মতো সোনিয়ার বাসায় যান সাব্বির। এরপর পরিবারের কাছে খবর আসে সাব্বির অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, পরে 5ই সেপ্টেম্বর মারা যান সাব্বির। পরিবারের দাবি, ফোনে সাব্বিরকে ডেকে নিয়ে গেছে সোনিয়ার পরিবারের কেউ। ওরা টেলিফোন করে কি করছে ডাকছে, ওই যে আরেক জায়গায় বিয়ে দিবে, ওইটা মনে হয় আলাপ আলোচনা করার জন্য। প্রত্যেক দিনের মতোই দোয়া দোয়া বিদায় করছে, এরপর আর আমি জানি না। তারপর রাত্রে ভাই আসছে দোকান থেকে, বলে কি আম্মু ভাই আসছে, ফোন করে পায় না। তারপরে ফোন দিছে পর মামুন্নাকে, বলছে ওর আগুন লাগছে, ঢাকা মেডিকেল আপনি চলে আসেন। ডাক্তার বলতেছে এটা কমপক্ষে 15 থেকে 20 মিনিটের গায়ে আগুন জ্বলতে হয়েছে, না হয় এতখানি পড়তে পারে না। এই ঘটনাটাকে আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হয় যে একটা ড্রয়িংয়ের মধ্যে 5 জন মানুষ 6 জন মানুষ, তার মধ্যে একজন 20 মিনিট পর্যন্ত পড়তেছে, যে ওইখানে অন্য যারা ছিল তারা কি করলো যাতে এই আগুনটা তারা নিভাইতে পারলো না, তার জীবনটা বাঁচাইতে পারলো না। সম্পর্কের শুরু থেকেই সাব্বিরের পরিবারের সঙ্গে জানাশোনা ছিল সোনিয়ার। সিসিটিভি ফুটেজে দেখা যায় 29 আগস্ট সাব্বিরের বাসায় যান সোনিয়া। আমি বউ হিসেবে ধরে নিয়েছি যে আমি তো, ও তো আমার বাড়ির বউ হবে। বাসায় সবসময় আসা যাওয়া করতো, আমার ছোট মেয়েকে নিয়ে ঘুরতে যাইত, আমার ছোট মেয়েকে গিফট দিত, খুবই একটা ভালো সম্পর্ক ছিল। শুক্রবার সোনিয়ার ফ্ল্যাটটি তালাবদ্ধ পাওয়া যায়। ফোনে যোগাযোগ করা হলে তার পরিবার দাবি করে সাব্বির দাহ্য পদার্থ গায়ে মেখে ফ্ল্যাটে ঢুকে গ্যাস লাইটার দিয়ে শরীরে আগুন দিয়েছেন। আমি আসলে দরজা খুলেই দেখছি যে ফিনার বা কেরোসিন ঢেলে দাঁড়ায় আছে, ফ্লোরে কেরোসিন পড়ে আছে, ওর হাতে শুধু লাইটারটাই ছিল ওই সময়, বাকি যে ব্যাগ ট্যাগ যা কিছু নিয়ে গেছিল ওগুলো সিঁড়ির উপরে রাখছিল। এ ঘটনায় রাজধানীর শাহ আলী থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছে সাব্বিরের পরিবার। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।